নান্নুর খাস তালুকে বাইক বাহিনী নিয়ে খাদ্য বিতরণ আরাবুলের। লকডাউন উপেক্ষা করে পঞ্চাশটির বেশি বাইকে শতাধিক যুবককে নিয়ে শনিবার আলাকৈলিয়া গ্রামে খাদ্য সামগ্রী বিলি করতে যান আরাবুল। সঙ্গে ছিলেন মিমির আত্মসহায়ক যুবনেতা মমিনুল এবং ওহিদুল শেখ। আমাদের প্রতিনিধি সাকিরুল ইসলামের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাব বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রিয় আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। লকডাউন উপেক্ষা করে পঞ্চাশটির বেশি বাইকে শতাধিক যুবককে নিয়ে শনিবার আলাকৈলিয়া গ্রামে খাদ্য সামগ্রী বিলি করতে যান আরাবুল। আলাকৈলিয়া গ্রামটি আবার ভাঙরের আরেক তৃণমূল নেতা নান্নু হোসেনের খাস তালুক বলে পরিচিত। নান্নু বরাবরই আরাবুল বিরোধী, ফলে এদিন নান্নুর গ্রামে গিয়ে তাকে টক্কর দিয়ে এলাকাবাসীকে খাদ্য সামগ্রী বিতরণ করলে অশান্তি হতে পারে। আজ করেই আরাবুল তার লোকজনদের নিয়ে যান ওই গ্রামে। আজকে আমরা দেখলাম একেবারে নান্নুর খাস তালুকে, যে আপনার বিরোধী বলে দীর্ঘদিন ধরে পরিচিত, এবং তার বাড়ির সামনেই একেবারে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। কি উদ্দেশ্য দিয়ে? বিরোধী বলে কিছু নেই, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যারা করে তারা সব দলেরই লোক, বিরোধী বলে কিছু নেই। এখানে আমাদের নিজাম পিন্টুর নেতৃত্বে আজকে আমরা এখানে ভোগালী এক নম্বর অঞ্চলে আমরা 200-300 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। আপনারা জানেন আমাদের মমিনুল আছে এখানে, আমি আছি, ওইদুল স্যার ছিল। আমরা এখানে একটা কথাই বার্তা, এখানকার মানুষ, অসহায় মানুষ যারা যারা একেবারে কিছু পায়নি, যারা দীর্ঘদিন ধরে বলছিল, সেই কারণে আমরা এখানে কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। আপনারা দেখছেন যেখানে এই আলাকুলের তিনটে বুথ আছে, আমাদের তিনটে পার্ট, আমরা তিনটে পার্টি সমস্ত যারা একেবারে যাদের হাতে কিছু পৌঁছয়নি, যারা একেবারে কিছু পাইনি, এরকম ধরনের ব্যক্তিদের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। এটা নিয়ে এলাকায় গোলমাল হতে পারে এমন আশঙ্কা করেই কাশীপুর থানা সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল এলাকায়। বাইক বাহিনী নিয়ে গ্রামে ঢোকার নিন্দা করেন নান্নু হোসেন। দেখুন, তৃণমূলের নেতৃত্ব এখন এই লকডাউন আমলে সময় এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রাণ বা সাহায্যের নাম করে দিচ্ছে। আমি যেটা আমার নীতিগত বিরুদ্ধে, যারা আমাদের দলের সার্বিক পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে খুব অসহায় অবস্থায় রয়েছে, তারা ভিখারি নয়, তাদের আমি অত বাইক বাহিনী এই বাহিনী নিয়ে এটা না। যদি কেউ সাহায্য করতে চায় সে করতে পারে, সেটা আমার এর ব্যাপার নয়। তবে যে ধরনের নেতার যে ধরনের আচরণ করা উচিত সে করেছে, তাতে আমি আর বলবো কি? আর আমার এখানে এসে সে করলে সে তার সার্বিক পরিবেশ পরিস্থিতি বুঝেছে কি বুঝিনি, কাদের দ্বারা প্রভাবিত হয়েছে কি নিজে প্রভাবিত করে করিয়েছে, লকডাউনের আমলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে করা, এসব কিছু না জানার কারণ হিসেবে আমি মনে করি, তো এতে আমার কিছু যায় আসে। তবে আরাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আজকে দেখলাম অন্যভাবে, আপনি প্রতিদিন বিভিন্ন জায়গায় যান লকডাউনের দ্বিতীয় দিন থেকে, আজকে দেখলাম আপনার সঙ্গে কয়েকশো বাইকে লোকজন এসেছে, এটা আলাদা কি নতুন কোনো উদ্দেশ্য ছিল? একটা কথা বলি, আপনারা যাই বলুন, এখন ব্যাপার হচ্ছে মানুষ কিছু উৎসাহিত মানুষ আছে, তারা এসছে, তাদের আমরা বলবো দৃষ্টা মানে দূরত্ব বজায় রেখে লকডাউন মেনটেন করে এই সময় করুন, সময় একেবারে মহামারীর সময় আমি সবার কাছে আবেদন রেখেছি, অনুরোধ রেখেছি যে আপনারা দূরত্ব বজায় রেখে লকডাউন মেনটেন করে সরকারের নীতি আদর্শ ফলো করে আপনারা চলুন, চলার নির্দেশ আমরা ইতিমধ্যে দিয়েছি। এবং বাইকটা দূরত্ব মেনটেন করে।